फ्रेंड्स ए बिजी लाइफ एक टू डिफरेंट टेस्ट खुजे पेते घुरे आसते पारें ए वेल डेकोरेटेड रेस्टोरेंट थेके হাভেলি রেস্টুরেন্ট আমরা দু মাস হলো সফট ওপেনিং করেছি তো ইনশাল্লাহ ঈদের পরে আমরা ফুল মেনু নিয়ে গ্র্যান্ড ওপেনিংয়ে যাব ঢাকা সিটিতে আমরা এখন অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা একটু ডিফারেন্ট লুক দিয়েছি যাতে একটু ওল্ড মোগল লুক এবং সবাই এসে যাতে এনভায়রনমেন্টটাকে এনজয় করে এবং ফুডের কোয়ালিটিও আমরা সেইভাবে রাখার চেষ্টা করেছি এর মধ্যে কাস্টমারের খুব ভালো রেসপন্স আমরা ফুড বিভিন্ন ধরনের ফুড টেস্ট করছি এর ভিতরে আমরা কাবাবের ভ্যারাইটি লেবানিস ডিশ তার্কিশ ডিশ কিছু আফগানি ডিশ নিয়ে এসেছি রমাদান উপলক্ষে আমরা খুব ভালো মেনু নিয়ে আসতেছি ফুডের আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে খুব ভালো কোয়ালিটি ফুড সার্ভ করার জন্য আমাদের এখানে অলমোস্ট 60 ভ্যারাইটি কাবাব আমরা লঞ্চ করেছি এবং গ্রাজুয়ালি আমরা নতুন কাবাব নিয়ে আসব এছাড়াও আমাদের লেবানিস কিছু ডিশ আছে তারপরে তার্কিশ কিছু ডিশ আমরা নিয়ে আসছি এর সাথে আছে বিরিয়ানি যেটা আমাদের আমরা মনে করি যে সিটির মধ্যে আমরা বেস্ট রেসপন্স পেয়েছি আমাদের এখানে আমরা তিনটা ক্যাটাগরিতে পার্টি করছি একটা হলো সেট মেনু থাকছে আমাদের বাফেট থাকছে 40-50 আইটেম এবং যদি এডিশনালি কেউ আইটেম সিলেক্ট করে কোনো মেনু সেট করতে চায় সেই ফেসিলিটিসও আমরা দিচ্ছি রমাদানে আমাদের ইফতার থাকছে বাফেট থাকছে সেহেরি নাইটস আমরা এখানে করতে যাচ্ছি স্পেশাল জিলাপি থাকছে যেটা জাফরানি জিলাপি হালিম থাকছে এডিশনালি আমাদের আফগানি মাটন লেগ থাকছে লেবানিস হোল চিকেন থাকছে মাটন লেগ রোস্ট বিফ টিবোন চাপ মুরগা মাসাল্লাম আমরা মূলত এই আইটেমগুলা প্রমোট করছি এবং আশা করি সবাই খুব পছন্দ করবে এবং সেহেরিতে আমাদের হোমলি ফুড থাকবে ডিফারেন্ট কাবাব থাকবে বিরিয়ানি থাকবে পিপল ক্যান চুজ ফ্রম দ্য মেনু এবং ডিফারেন্ট আরও যদি কেউ এডিশনালি অ্যাড করতে চায় আমরা প্রি অর্ডার নিচ্ছি তার জন্য হাভেলিতে মোগলি ইফতার ও সেহেরি নাইটসে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেস হলো উত্তরা 45 গরিবেনাওয়াজ এভিনিউ A recipe has no soul, but as a cook, you must bring the soul to the recipe. So let's see a special recipe. আজ আমি আপনাদের আফগানি মাটন লেগ তৈরি করে দেখাবো। আফগানি মাটন লেগ তৈরি করতে যা যা লাগে, মাস্টার্ড অয়েল, টক দই, অলিভ অয়েল কিমিন পাউডার লাল মরিচ পাউডার হলুদ পাউডার ব্ল্যাক সল্ট কাশ্মীরি চিল্লি ধনিয়া পাউডার গরম মশলা পাউডার ইলাইচ পাউডার লেমন জুস আদা রসুন বাটা মেথি পাউডার চিনি মাওয়া বেরিস্তা কাজু বাদাম বাটা চিলি ফ্লাক্স লবণ ব্ল্যাক পেপার ক্রাশ এবং মটন লেগ চলুন তাহলে দেখি কীভাবে তৈরি করতে হয় এটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে এটাকে কিছু এটা দিছি আদা রসুন বাটা ম্যারিনেট করার জন্য লেমন জুস এটা ম্যারিনেট করতেছি লেমন জুস দিয়ে পাইনঅ্যাপল এটা সফট করার জন্য লবণ এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এটা আধা ঘন্টার ম্যারিনেট করার জন্য রেখে দিতে হয় আধা ঘন্টা শেষ এখন এটাকে আমরা ম্যারিনেটেড করব কাশ্মীরি চিলি পাউডার এটা কালার আনার জন্য ব্ল্যাক সল্ট বিট লবণ যাকে বলা হয় টার্মারিক পাউডার রেড চিলি পাউডার একটি স্পাইসি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা পাউডার ফ্লেভারের জন্য ইলাচ গুঁড়ো
काजू बादाम पिस्ता पेस्ट जेटा बाटा है वोटा बेरिस्ता क्रश तो मावा हल्का मिष्टी मिष्टी लागार जोनो चीनी कस्तूरी मेथी पाउडर चिली फ्लैक्स ब्लैक पेपर क्रश एवं टॉक दोई ऑलिव ऑयल एटे सब उपकरण दिए एक साथ मैरिनेट करते हैं एटा के मैरिनेट करते सी कम से कम एक घंटा रे छेड़े दीते होबे तारपरे एक घंटा पर एटा के अपने अपनार ओवेने बासार ओवेने ग्रिल करबेन एटा आमार मैरिनेटर शेष एखन ओके एक घंटार जोन्नो रेखे दिब एखन रेखे दिच्छि आबार एक घंटा पर आमि आपनार काछे आबार आबार आसब एक घंटा शेष एखन आमरा ग्रिल करब ग्रिलर उपरे रेखे दिछि दुई पाशे उल्टाइए ग्रिल करते होबे कम आँचेर मध्य तो हल्का हल्का ब्रश करते होबे सरिषा तेल तैरी हो गेछे अफगानी मटन लेग एखन आमरा प्रेजेंटेशन करब तैयारी हो गेलो अफगानी मटन लेग कबाब।